আমার তুই দেখা দিবি নে, আমিও আর তোমার মুখ দেখব নে। বম শঙ্কর আমার সঙ্গে কালি চালনা করে, আমিও আর দেখব নে ও মুখ, আমিও আর দেখব নে। তুই এসেছিস মা, আমার সম্মুখে তুই এসেছিস মা। ও মা রে, আমি তোরে নিচেই গাল দিলুম, হ্যাঁ তুই এসেছিস মা, এসেছিস। আমারে তুই মাফ করে দে মা, আমারে তুই মাফ করে দে, আমারে মাফ করে দে। ও কি করছো ঠাউর, আমার পায়ে পড়ছো যে? আমি তো সামান্য বহুরূপী গো, কোথায় ওঠ ওঠ, কি হয়েছে তোর, কি হয়েছে তোর, তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? হ্যাঁ কাকে প্রণাম করছিস? তুই না ব্রাহ্মণ সন্তান, এত বড় পাপ করছিলি তুই কি করে, কি করে? দাদা মা এলো নে, মা এলো নে, এলো নে আমার সম্মুখে, মা এলো নে। অলদারি মামা, অলদারি মামা, আমার ছোট মামারে কেউ কিছু খাইয়ে পাগল করে দিলেন, এতে রানীমা আর সেজবাবু সকলে কবে আসবেন মন্দিরে? আমি আমি তেনাদের সঙ্গে কথা কইব, ছোট মামার এনে। আচ্ছা রানীমার বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারা কিভাবে আসবেন এখন মন্দিরে? তুমি মাঝে মাঝে এমন কথা বলো না হৃদয় ঠাকুর। ছোট বাবা, দিদিমা তোমার জন্য একটু গরম দুধ পাঠিয়েছে, কইলো কিন্তু কে নিতে, কই ওটো ওটো দেখি দুধ কানে কে না, দিদি ওটো নে, ও দিদি কে শুনো, ও মা ও কি বউ তুই এভাবে কালি মেজে শুয়ে আছিস কেন? দাঁড়া আমি দাসীদের কইছি এখানে একটু কর বিছিয়ে দেবে, তুই শুন তুই যা তো একখানে কম্বল নিয়ে আয়, আর কেন্দি কেউ ডাকবি কেমন, যা মাসিমণি।
আমার এসব কিচ্ছু লাগবে না। আর এই দুধ আমি কামো না। কেন কেন কাবি নে তুই? তুই কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? কত তোর দিদমা যদি তোর এই অবস্থার কথা জানতে পারে তাহলে সে কতটা কষ্ট পাবে তুই একবারও ভেবে দেখেছিস? শোন তোকে যা বললাম তুই তাই কর, যা। বড় দিদি, তোমার বউ কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছে। মা যদি ওকে এই অবস্থায় দেখে তাহলে কতটা দুঃখ পাবে কও তো। তুমি ওকে একটু বুঝিয়ে কও নি। মা, আপনি সবাইকে একটু বুঝিয়ে কন নি, এতে আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং মনে হচ্ছে এনার জন্য এটুকু তো করতে পারছি। নিজের বিবেক, নিজের যন্ত্রণা একটু হলেও কম হচ্ছে মা। মাসিমন, তোমায় তোমার আমাকে বাধা দিও নি, এটুকু কিচ্ছু সাধন আমায় করতে দাও মাসিমনি। তুমি দিদমাকে একটু বুঝিয়ে কমো না, কিন্তু বউ এভাবে কি ও যা করতে চাইছে ওকে করতে দে। কে কি করলে ভালো থাকবে সেটা তো মা ঠিক করে দিতে পারবেন নে। যে কতটা কষ্ট হচ্ছে সেটা তো আমি বুঝতে পাচ্ছি, শরীরের কষ্টটাই তো সব নয়, তাই নে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? আচ্ছা বড় বৌমা এসব কি শুরু করেছে? এরপর যদি অসুস্থ হয়ে পড়ে কে সামলাবে? সবে এত বড় একটা ঘা সারলো। আচ্ছা তোমরা এই তুচ্ছ আবেগকে কেন তো প্রশ্রয় দিচ্ছ আমি বুঝতে পারছি না। আপনি দয়া করে একটু আস্তে কথা কন। আমাদের কি সবকিছুর মধ্যে কথা কওয়া খুব প্রয়োজন? আশ্চর্য, বড় বৌমা কি পড় নাকি? আমি আর আটামশাই গিয়েও সম্বন্ধ করেছিলাম, ও তো আমার মেয়ে। আমার মেয়ের কষ্ট দেখা যে কি এখানে বাপের কষ্ট তোমরা কেউ বুঝবে না। কিচ্ছু সাধন এসব নিয়ম কানুন এগুলো শুধু মেয়েদের কষ্ট দেবার জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু। আপনি চটকু কি মতুর বাবুকে কোষ যে আমি কিন্তু বড় বউকে কিচ্ছু করতে বলিনি, সে নিজের ইচ্ছেতেই করছে, আমি শুধু তাকে বাধা নিষেধ করতে বারণ করেছি। আসলে কি বলতো, এইসব কিছুর জন্য সবাই আমাকেই সবসময় দোষে এসেছে, তো তাই বলছিল। বড় দিদি,
আমার একখানা কথা মানবে তুমি? তুমি একবার দক্ষিণেশ্বরে যাও, ওখানে গিয়ে চোরটা ওর সঙ্গে দেখা করো, দেখো দেখো কানিকটা শান্তি পাবে। সত্যি কইছি, শান্তি পাবে কানিকটা। শান্তি পাবো পেলেই ভালো। তোর বড় জামাই দাদা তো আমাকে পেলে সিঁথিতে চলে গেলেন, একবারও ভাবলেন না যে কতটা কষ্ট পেয়ে ওই কথাগুলো আমি তখন ওনাকে বলেছিলাম, একবারও ভেবেই দেখলেন না। বড় সর্বনাশ হয়ে গেছে, মহিন আর নেই। মা গো, মা আমায় তুমি শক্তি দাও, সংসারের সব সমস্যার সমাধান যেন করতে পারি, শক্তি দাও তুমি আমার, শক্তি দাও। রানীমা, আপনি এসেছেন? হ্যাঁ রীতে ঠাকুর, আসলে মায়ের মুখখানা না দেখলে মনখানা অস্থির নাকি। বাড়ির সব কুশল তো এখন? এত সহজে কি আর সব কিছু কুশল হয়? আচ্ছা ছোট বাচ্চা যে কোথায়, তেনাকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। ছোট মামা, ছোট মামা মানে ওই রানীমাকে সব বলো রীতে ঠাকুর, বলো যে ইদানিং তোমার মামা ভুল দেখছে, প্রলাপ বকছে, বলো কি হয়েছে খেটিতে ঠাও। রানীমা, ছোট মামা কাল রেতে এখানে সাধক কমলাকান্তকে দেখেছে এই নাট মন্দিরে, কার পায়ের পায়জোরের আওয়াজ শুনেছে। ছোট মামা নিশ্চয়ই কোনো কঠিন ব্যায়াম হয়েছে রানীমা। সাধক কমলাকান্ত, তিনি তো বহুকাল পূর্বেই দেহ রেখেছেন রানীমা। রানীমা কিছু মনে করবো না, আমি একটা কথা বলছি, দেখুন আমি কিছু বললেই তো সবাই ভুল বোঝে, কিন্তু গদাই ঠাকুরের এখন যা অবস্থা তাতে কি মন্দিরের ভার দেওয়া তাকে ঠিক হবে? ছোট বাচ্চাছি তোমার মায়ের মন্দিরে পিদিম সাজানো হবে না? সাজালে তার পায়ের স্পর্শ পাবে কি করে মন্দির?
আমি যে তার পায়ের ধ্বনি শুনি। আদারে চারিদিক আদার করে না রাখলে তার পদধ্বনি শুনবে কেমন করে? কাউকেই তো দেখেনি এ পোড়া চোখ, শুধু দেখি শুধু দেখি দুটো পা, হ্যাঁ গো হ্যাঁ দুটো পা। রাঙা পা। এই শোনো, এই তো তুমি সাধক কমলাকান্তের কথা বলছিলে। হ্যাঁ গো হ্যাঁ, তিনিও তো কয়েছেন চতুর্দিকে মা ছড়িয়ে আছে, ঘন আধারে তাকে দেখা যায়। তখন চতুর্দিক আলো হয়ে উঠবে, আমিও তো সেই কালোর মাঝে আলোরে দেখব। নেবাও গো নেবাও নেবাও নেবাও, সব পিদিম নেবাও, তোমরা সব পিদিম নেবাও, পিদিম নিবিয়ে পেলো গো পিদিম নিবিয়ে পেলো, আমি যে মায়ের সে রূপ দেখবো, পিদিম নেবাও তোমরা নেবাও নেবাও। তুমি কবরেজ ডাকার বন্দোবস্ত কর, ছোট বাচ্চার যে শরীর কিন্তু ভালো নেই। আমি ভাবছি কবিরাজ গঙ্গাপ্রসাদ সিংকে ডাক দেব, লোকের মুখে শুনেছি তিনি নাকি ধন্বন্তরী, দেখি তাকে পাওয়া যায় কিনা। আমাকে নিয়ে আপনার আর কোনো অসুবিধা হবে না, দেখি পাকা না। আমি সব কোচ করে দিচ্ছি। এটুকু তো করতেই হবে নিজে বেঁচে থাকার জন্য। ওমা চাওবো তোমরা ফুটান ফুটান, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে মাসিমণির কি হবে বলুন তো? আমি আর কোথায় ভেঙে পড়লুম ঠাকুরপো,
আমি তো তেনার কোনো সেবা যত্ন করার সুযোগই পেলাম না। তিনি তো আমাকে কোনো সুযোগই দিলেন না। ভেজা কাপড় গায়ে শুকোচ্ছেন, মেঝেতে ঘুমোচ্ছেন, কেন করছেন এসব বৌঠান? কে বলেছে বলুন তো আপনাকে এত কৃচ্ছ সাধন করতে? ও তুমি বুঝবে না, তুমি তো আর মেয়ে মানুষ নও। তিনি বেঁচে থাকতে তেনার কোনো সেবা যতন করতে পারিনি, এখন একটু ভক্তির চেতা না হয় করল, তাতে নিজের মন তো শান্তি পাবে।